আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা যে কোনো ছবির সাইজ ছোট করবেন। আমাদের অনলাইনে যে কোনো ছবি আপলোড করার জন্য একটা সাইজের প্রয়োজন হয়, আর আমাদের ছবির সাইজটা বড় হওয়ার কারণে আমরা ছবিটা আপলোড করতে পারি না। তো কিভাবে ছবির সাইজটা ছোট করতে হবে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ছবি নিয়ে নিয়েছি। তো এই ছবির সাইজটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই। তো ছবির সাইজটা প্রথমে দেখার জন্য আমাদেরকে মাউসের রাইটে ক্লিক করতে হবে। মাউসের রাইটে ক্লিক করে দেওয়ার পর নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিস, এই প্রপার্টিসে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমাদের সামনে এরকম পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে সাইজ 252 KB। তো এই 252 KB সাইজটাকে আমি কমিয়ে আমার সাইজ ইচ্ছা মতো করে নিতে পারবো। তো আমাদের যতটা দরকার সে ততটাই করে নিব। তো সাইজটা ছোট করার জন্য ছবির উপরে চলে আসতে হবে, আসার পর মাউসের রাইটে ক্লিক করতে হবে। মাউসের রাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন উইথ। ওপেন উইথে আমাদের মাউসের কার্সারটা নিয়ে গেলে এখানে কতগুলি অপশানসও হবে, দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট অফিস 2010। তো এই মাইক্রোসফট অফিস 2010-এর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ছবির সাইজ ছোট করতে হয়। তো আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে মাইক্রোসফট অফিসে আমাদের ছবিটা ওপেন হয়ে যাবে। তো এটাকে আমরা বড় করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এডিট পিকচার। তো এডিট পিকচারে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে কতগুলি অপশান শো হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিসাইজ, এই রিসাইজে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। রিসাইজে ক্লিক করার পর এখানে অপশান শো হচ্ছে, দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ অরিজিনাল উইথ হাইট। তো এখানে আমাদেরকে একটা পয়েন্ট বসিয়ে দিতে হবে ক্লিক করে। তারপর এখানে নিচে শো হচ্ছে পার্সেন্টেজ 100%, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই পার্সেন্টটা 100টাকে আমাদেরকে কমিয়ে নিতে হবে। তো এই নিচে ক্লিক করে করে আমাদেরকে কমিয়ে নিতে হবে। তো যতটুকু দরকার আপনারা কমিয়ে নেবেন। তো আমি 80 রাখলাম। 80 করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন, এই ওকেতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ওকেতে ক্লিক করার পর এখানে বাঁদিকে কর্নারে উপরে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ বটনে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পর আমাদের ছবির সাইজটা ছোট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইজটা ছোট হয়েছে কিনা। তো চলে আসলাম ছবিতে। ছবিতে আসার পর আবার মাউসের ডানে ক্লিক করলাম। ক্লিক করার পর চলে আসতে হবে প্রপার্টিসে। প্রপার্টিসে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ছবির সাইজটা অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছেন 168 KB হয়ে গেছে, আর তখন ছিল 243। তো এইভাবে আপনার ছবির সাইজ ইচ্ছা মতো কমিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।